বন্ধুরা, বাংলা সিনেমায় নতুন প্রজন্মের অভিনেত্রীদের সম্পর্কে বলতে গেলে প্রথমেই যে নামগুলি আসে তাদের মধ্যে কৌশানী মুখার্জি হলেন অন্যতম একজন। অভিনেত্রী জন্মগ্রহণ করেন কলকাতায় 17 মে 1992 সালে, যার বর্তমান বয়স 29 বছর, উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি এবং ওজন কমবেশি 54 কিলোগ্রাম। বাবা রানা মুখার্জি পেশায় একজন ইনকাম ট্যাক্স অফিসার এবং মায়ের নাম হল সঙ্গীতা মুখার্জি। কৌশানী মুখার্জি হলেন বাবা মায়ের একমাত্র সন্তান। অভিনেত্রী কৌশানী স্কুলের পড়াশোনা শেষ করেন পার্ক স্ট্রিটের অ্যাসেম্বলি অফ গড চার্চ স্কুল থেকে এবং পরে হেরেম্বাচন্দ্র কলেজ থেকে বিকম পাশ করেন। এবার কথা বলবো অভিনেত্রীর কেরিয়ারের বিষয়ে। অভিনেত্রী কৌশানী শুরুর দিকে তার বাবার মতোই ইনকাম ট্যাক্স অফিসার হতে চেয়েছিলেন, কিন্তু 2015 সালের এক বিউটি কন্টেস্টে অংশগ্রহণ করার পরই কৌশানীর জীবনের গতিপথে পরিবর্তন চলে আসে। বিউটি কন্টেস্টটির নাম ছিল পিসি চন্দ্র গোল্ড লাইটস দিবা কন্টেস্ট এবং এই প্রতিযোগিতায় প্রথম হন কৌশানী মুখার্জি। এরপর ওই বছরই পরিচালক রাজ চক্রবর্তী কৌশানীকে প্রথম বাংলা মুভিতে কাজ করার অফার দেন এবং অভিনেত্রী কৌশানী তা গ্রহণ করেন। মুক্তি পায় কৌশানীর প্রথম চলচ্চিত্র পারবো না আমি ছাড়তে তোকে। সময়টা ছিল 2015 সাল। ছবিতে কৌশানীর বিপরীতে অভিনয় করেন বনি সেনগুপ্ত। এই ছবিটিও রাজ চক্রবর্তীর বেশিরভাগ ছবির মতোই একটি রিমেক ছবি, যেটি রিমেক করা হয়েছে 2013 সালের সুপারহিট তেলুগু মুভি ইউয়ালা জাম্পালা থেকে। যাই হোক, এই ছবিটির পর অভিনেত্রী কৌশানীকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। এরপর একে একে কেলোর কীর্তি, জিও পাগলা, হইচই আনলিমিটেড, গার্লফ্রেন্ড, জানবাজ, জামাই বদল, তুমি আসবে বলে এবং আরও অনেক মুভি বাংলা সিনেমা প্রেমীদের উপহার দেন। এবার কথা বলবো অভিনেত্রীর রিলেশনশিপ তথা বয়ফ্রেন্ড সম্পর্কে। এক্ষেত্রে জানা যায় অভিনেত্রী কৌশানী মুখার্জি তার প্রথম মুভি পারবো না আমি ছাড়তে তোকে, এই মুভিতে একসাথে কাজ করার সময় কোস্টার বনি সেনগুপ্তর সাথে সম্পর্কে জড়িয়ে পড়েন। এই প্রসঙ্গে বনি সেনগুপ্ত এক সাক্ষাৎকারে বলেন যে তিনি প্রথম অভিনেত্রী কৌশানীকে প্রপোজ করেন সাউথ 24 পরগনার রায়চকে অবস্থিত অনায়া কুঠির রিসর্টে। অ্যাকচুয়ালি সিনেমার সাথে সাথে বাস্তব জীবনেও অভিনেত্রী কৌশানী এবং অভিনেতা বনি সেনগুপ্ত দুজন দুজনকে ছাড়তে চাননি এবং খুব শীঘ্রই দুজনে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। অভিনেত্রী কৌশানীর একটি রাজনৈতিক পরিচয়ও রয়েছে। তিনি এই বছরই অর্থাৎ 2021 সালের 24শে জানুয়ারি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এবং বিধানসভা নির্বাচনে কৃষ্ণনগর উত্তর থেকে ভোটেও দাঁড়ান। অবশ্য এই লড়াইয়ে তিনি জয়লাভ করতে পারেননি। সবশেষে অভিনেত্রীর কয়েকটি ফেভারিট বিষয় সম্পর্কে জেনে নেব। এক্ষেত্রে প্রথমেই উল্লেখ্য যে অবসর সময়ে কৌশানী শপিং, জিমিং, পোষ্য কুকুরের সাথে সময় কাটানো এবং ঘুমাতে পছন্দ করেন। এছাড়া অভিনেত্রী কৌশানী মুখার্জির অন্যান্য কয়েকটি ফেভারিট বিষয় এখানে তুলে ধরা হলো, যেমন প্রিয় খাবার চাইনিজ খাবার এবং বিরিয়ানি, প্রিয় রং ব্লু, প্রিয় হলিডে ডেস্টিনেশন গ্রিসের স্যান্তোরিনি আইসল্যান্ড, প্রিয় অভিনেতা সলমন খান, প্রিয় গেম ক্রিকেট, প্রিয় কার্টুন চরিত্র পিকাচু। তো বন্ধুরা, এই ছিল অভিনেত্রী কৌশানী মুখার্জি সম্পর্কে কিছু জানা অজানা কথা। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ, টেক কেয়ার, দেখা হচ্ছে পরের ভিডিওতে।